হ্যালো এভরিওয়ান, ক্যামেলি বলছি ক্যামেলি ডায়েরি থেকে। আজকে আমি ঘুরতে চলে এসেছি একটি বোটানিক্যাল গার্ডেনে। আর এই বোটানিক্যাল গার্ডেনটির নাম হচ্ছে কানাপাহা বোটানিক্যাল গার্ডেন। এই বোটানিক্যাল গার্ডেনটি ফ্লোরিডার সেকেন্ড লার্জেস্ট বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনটি অবস্থিত ফ্লোরিডার গেন্সভিল সিটিতে। আজকে আমি ঘুরে দেখব এই কানাপাহা বোটানিক্যাল গার্ডেনটি। আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন। চলুন ঘুরে দেখা যাক কানাপাহা বোটানিক্যাল গার্ডেনটি। আমেরিকার ফ্লোরিডা স্টেট হচ্ছে দর্শনীয় স্থান এবং বসবাসের উপযোগী বৈশিষ্ট্য সম্বলিত একটি রাজ্য, যেখানে ঘুরে দেখার মতো রয়েছে অনেক জায়গা। বলা হয়ে থাকে এই স্টেটের প্রতিটি জায়গায় হচ্ছে এক একটি উদ্যানের মতো। অনেকের কাছে এখনো অজানা কানাপাহা বোটানিক্যাল গার্ডেন। আর এই কানাপাহা বোটানিক্যাল গার্ডেন অবস্থিত ফ্লোরিডার গেন্সভিল এলাকায়। কানাপাহা নামটি এসেছে মূলত পার্শ্ববর্তী কানাপাহা হ্রদের নাম অনুসারে। এই গার্ডেনটি পরিচালনার দায়িত্বে রয়েছে উত্তর ফ্লোরিডার বোটানিক্যাল সোসাইটি। এই গার্ডেনটির মোট আয়তন প্রায় ৬৫ একর। ২০০৫ থেকে কানাপাহা বোটানিক্যাল গার্ডেনটি ফ্লোরিডার সবচেয়ে বিস্তৃত বাঁশের উদ্যান হিসেবে পরিচিতি লাভ করেছে। আজকে আসলে গার্ডেন্সে ওরকম কোনো লোক নেই, কারণ হচ্ছে করোনা ভাইরাসের কারণে মানুষ একটু স্কেয়ার, তো সবাই বাসায় থাকছে। কেউ আর বাইরে বের হয়ে বোটানিক্যাল গার্ডেনে ঘুরবে এরকম আসলে কেউ নেই। আমার মনে হচ্ছে আমি একজন মানুষ আজকে ঘুরতে এসেছি, দেখে আসি। এই গার্ডেনটি যুক্তরাষ্ট্রের বৃহত্তর ভেষজ উদ্যান হিসেবেও পরিচিত। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি একটি সুন্দর জায়গা। যখন আপনি বিশাল উদ্যানটি ঘুরে দেখবেন এবং প্রতিটি উদ্ভিদ সম্পর্কে জানবেন, তখন আপনি এই উদ্যানের প্রশংসায় পঞ্চমুখ হবেন। পুরো বাগানটি ঘুরে দেখতে আমার প্রায় সময় লেগেছে ২ ঘন্টা। কানাপাহা বোটানিক্যাল গার্ডেনটি শুধু গাছপালাই নয়, এখানে কিছু কৃত্রিম জলপ্রপাত রয়েছে যা খুবই দর্শনীয় এবং উপভোগ্য। এই উদ্যানটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ও কোলাহল মুক্ত। এগুলো তো পদ্মা পাতা, রাইট? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া মো? ওয়াও, হোয়াট আ ফিশ! ফিশ আর প্লেইং। দে হ্যাভ গোল্ডেন কালার ফিশ, ইয়েলো কালার। ইয়া, দে হ্যাভ ডিফারেন্ট এন্ড অরেঞ্জ কালার। I want to touch them. There is any way we can touch them? Wow, yeah, it's a shapla flowers, but we can take the picture over there. I think so. আর এই গাছটির নাম হচ্ছে পাইনাপেল লিলি। আর দেখতে পাচ্ছেন এই গাছটি একদম পাইনাপেলের মতো, তাই নাম গাছটির নাম করা হয়েছে পাইনাপেল লিলি। বোটানিক্যাল গার্ডেনের ভিতরে তারা একটি স্টেজের মতো রেখেছে, যদি কোনো ওয়েডিং বা কোনো স্টেজ শো বা অন্য কোনো কিছু হয় এই কারণে। এই ট্রিটির নাম হচ্ছে গিঙ্গো বিলোবা, আর এই ট্রিটি মোস্টলি পপুলার ইন চায়না। কিন্তু আপনি যদি ফ্লোরিডা ঘুরে দেখেন তাহলে আপনি দেখবেন যে প্রতিটি স্ট্রিটে আর প্রতিটি কমিউনিটির ভিতরে এই গাছটি রয়েছে। আমি এখন যে এরিয়াটি থেকে ঢুকবো এখানে মূলত এলিগেটর রয়েছে, সো তার আগেই আমাদের নোটিস করেছে সাইন দিয়ে, বি অ্যাওয়ার অফ অ্যালিগেটর। সো দেখতে পাচ্ছেন ফ্লোরিডাতে মূলত অনেক এলিগেটর আছে, আর ফ্লোরিডা এলিগেটরের জন্য খুবই বিখ্যাত। সো যেখানেই আমরা যাই এরকম পানি টাইপের থাকলে আমাদেরকে একটা সাইন ওরা দিয়ে থাকে, আর সেটি হচ্ছে বি অ্যাওয়ার অফ এলিগেটর। সো এই পানির ভিতরে ডেফিনেটলি এলিগেটর আছে, বাট কত এলিগেটর আছে এটা হয়তো বা আমাদের নলেজে নেই, আমরা হয়তো জানি না যে কতগুলো এখানে আছে। এখানে ওরা একটা ব্রিজ করেছিল সো ভিউয়ার্সদের দেখানোর জন্য, ভিজিটরদের দেখানোর জন্য, বা দেখতে পাচ্ছেন ব্রিজটি পানিতে একদম ডুবে গেছে। যারা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভ্রমণ করতে আসবেন তারা অবশ্যই গেন্সভিলের কানাপাহা বোটানিক্যাল গার্ডেনটি একবারের জন্য হলেও ঘুরে আসবেন। আপনার ভ্রমণটি আরও প্রশান্তিময়, বৈচিত্র্যপূর্ণ ও সমৃদ্ধ হবে।